বিশ্বে প্রতি বছর আট কোটি ইউনিট রক্তের চাহিদার সিংহভাগ পূরণ হয় স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে জরুরি প্রয়োজনে রক্তের উৎস হিসাবে মানুষ এখনও স্বজন বন্ধু কিংবা পেশাদার বিক্রেতাদের স্মরণাপন্ন হন অথচ চিকিৎসকদের মতে নিরাপদ রক্তের মূল ভিত্তি স্বেচ্ছায় ও বিনামূল্যে পাওয়া রক্ত আর এ লক্ষ্যেই পালিত হয়ে আসছে বিশ্ব রক্তদাতা দিবস রক্তদানের ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে নিরাপদ রক্ত গ্রহণ কিংবা প্রদানের এক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন কারা কারা রক্ত দিতে পারবেন আর কারা পারবেন না শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারবেন রক্তদাতার বয়স আঠারো থেকে ষাট হতে হবে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক থাকতে হবে ওজন পঁয়তাল্লিশ কেজির বেশি হতে হবে আর যারা রক্ত দিতে পারবেন না তাদের মধ্যে রয়েছে ক্যান্সারের রোগী মাদকা শক্ত হিমোফিলিয়ার রোগী গর্ভবতী নারী এইচআইভি পজিটিভ রোগী চিকিৎসকরা বলছেন সুস্থ থাকতে ও অন্যকে সুস্থ রাখতে রক্তদান খুবই সহায়ক ভূমিকা রাখে একজন মমর্ষু মানুষ যখন রক্তের অভাবেই মারা যেতে বসে তখন আরেকজন সুস্থ ব্যক্তি রক্তই তার জীবন রক্ষা করতে পারে রক্তদান নিয়ে কুসংস্কার কাটিয়ে উঠতে পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক একশো বিশ দিন পরে রেড সেল অটোমেটিকলি মারা যাচ্ছে অতএব আপনি রক্ত দিলে কোনো ক্ষতি নেই আন্তর্জাতিক রক্তদাতা দিবসে আপনার এক ব্যাগ রক্তই হোক অমূল্য প্রাণের শক্তি সঞ্চারক মান্নান মামুন একুশে টেলিভিশন ঢাকা